আমাদের প্রতিনিধি দল আসামে গিয়েছে এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে তাদেরকে বিমানবন্দরেই কোর্ট অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তাদের কাউকেই কোনো কথা বলতে দেওয়া যায়নি। আমাদের প্রতিনিধি দল বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সেখানে পৌঁছাবে, তারা নিগৃহীত হয়েছে, তাদেরকে মারা হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা আমাদের জনপ্রতিনিধিদের আটকে রেখেছেন। আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা করি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী শনিবার এবং রবিবার এই রাজ্যের সারা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস কালা দিবস পালন করবে। দানবিক সরকার আর নেই দরকার, এই স্লোগানে আমাদের প্রতিটি জায়গায় প্রতিবাদ ও কালা দিবস পালন করবার আহ্বান করছি। রাজ্যের সমস্ত মানুষকে এই অভিযানে সামিল হতে বলছি। কালা দিবস পালন হবে, কালো ব্যাজ করে পালন হবে এবং আমরা প্রতিবাদ এবং কালা দিবস পালনের মধ্যে দিয়ে এই দানবিক সরকার আর নেই দরকার এই দাবি জানাবো।